আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম পেশাগত দক্ষতা সামাজিক মূল্যবোধ দেশপ্রেম ও সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রশিক্ষিত যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বাদে সেনাবাহিনী নয় পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে নয়টি ইউনিট এবং একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি এ সময় দেশমাতৃকার সেবায় সেনাবাহিনীকে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবায় আপনারা আত্মনিয়োগ করবেন দেশ মাতৃকার সেবা করাটাই হচ্ছে সব থেকে বেশি গৌরবের কাজে আপনারা সেই দিকেই বিশেষভাবে মনোনিবেশ করবেন আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আধুনিক শিক্ষায় শিক্ষিত সুপ্রশিক্ষিত একটি সেনাবাহিনী গড়ে উঠুক যেটা জাতির পিতা তার 1974 সালে পতাকা নীতিমালায়ও বলে গেছেন বাংলাদেশ এগিয়ে যাবে এটাই আমাদের লক্ষ্য জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব মুন্সিগঞ্জের মা এলাকায় বসানো হলো পদ্মা সেতুর 32তম স্প্যান চার ও পাঁচ নম্বর পিলারের উপর সকালে স্প্যানটি বসানো হয় এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর 4,800 মিটার প্রকল্প সংশ্লিষ্টরা জানান গতকাল স্প্যানটি বসানোর কথা থাকলেও নদীর প্রবল স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভব হয়নি প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন এরই মধ্যে পদ্মা সেতুর 42টি পিলারের কাজ শেষ হয়েছে এ মাসে আরও দুটি স্প্যান বসানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি করোনা উপসর্গে দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা জেলা সিভিল সার্জন কার্যালয় জানায় মৃত দুজনের বয়সই 50 বছরের বেশি খুলনায় করোনা উপসর্গে একজন মারা গেছে তার নাম হাসিফ খান তিনি পিরোজপুরের বাসিন্দা এছাড়া জেলায় চারজন সহ বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 14 জন ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীর পানি কমলেও বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন এতে নদীতে বিলীন হয়ে গেছে সরাইল উপজেলার পানিশ্বরে তিনটি রাইস মিল সহ বেশ কয়েকটি স্থাপনা এলাকার চাতাল মালিকরা বলছেন গত দুদিনের ভাঙনে তাদের অন্তত 70 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এলাকাবাসী জানায় এবছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের কারণে মেঘনা নদী তীরবর্তী এলাকায় ভাঙনে অসংখ্য ঘরবাড়ি চাতাল কলসহ নানা স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে এতে সর্বস্ব হারিয়ে পথে বসেছে বহু পরিবার ভুক্তভোগীরা বলছেন ভাঙন ঠেকাতে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গোটা এলাকা আরও হুমকির মুখে পড়বে অন্যদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে নদী ভাঙন বন্ধ হবে এবারে শেয়ার বাজারের খবর সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমছে সকালে লেনদেন শুরু 10 মিনিটের মধ্যে সূচকে পতন শুরু হয় এবং বেলা 11:38 পর্যন্ত ডিএসএ তিনটি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও কমছে এ সময় পর্যন্ত লেনদেন হয় 358.27 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 107টি কমে 196টি এবং অপরিবর্তিত ছিল 43টি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স রূপালী ইন্স্যুরেন্স ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিডি ফাইন্যান্স পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স নর্দার্ন ইন্স্যুরেন্স ফেডারেল ইন্স্যুরেন্স সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News